মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি প্রথমে যখন গানটা চলছিল আমি ভাবলাম ও তালটা রাখছে, কিন্তু গানটা শেষ, তাল রাখছিলি পায়ে, তো এখন গান শেষ হয়ে গেছে, ওটা নেক্সট গানের রিহার্সাল। এই এবার মজা হয়েছে আমার, তো গানটা শেষ হওয়ার পরও কেন তাল দিচ্ছিস সেটা বল। এখনো তাল দিচ্ছি, ওই দেখ ওই দেখ পাটা নড়ছে, দেখ তালটা তো আমার মধ্যে চলে যাচ্ছে দেখছি। ওটা অ্যাকচুয়ালি ওর হয়ে যায়, আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এত লোকজন, এত বড় আয়োজন সব কিছু, ও তো খুব ছোট, ওর মধ্যেও একটা এক্সাইটমেন্ট সারাক্ষণ কাজ করছে, কিন্তু ও যে ধরনের ভারী ভারী গান গায়, সেই গানটা গাওয়ার জন্য ঠিকঠাকভাবে যেভাবে ও এক্সপ্রেস করে, সেটার জন্য শুধু পাটা ওইভাবে নাড়িয়ে ওই এক্সাইটমেন্টটা ওইটুকুর মধ্যে রেখে বাকি গলাতে ও সম্পূর্ণভাবে যতটা ধীর শান্ত হওয়া যায় সেটা করে, তাই না? তাই করিস তো, এইবারে হ্যাঁ বলেছে। আমি তো তোর ব্যাপারে অন্ধ, তোর সব ভালো, আইসক্রিম আর চকলেট নেক্সট দিন। না আইসক্রিমও খাবি না? কেন কেন মিষ্টি দই খাই তো। না তাই তো বলছে যে যদি মিষ্টি দই আসে ইন্দ্রদীপ স্যার যদি নিয়ে আসে খাবি তো? না না মিষ্টি দই খাবে, আমি তো কোলে নিয়ে বসেছি বুঝতে পারছি, পায়ের কাঁপুনিটা বেড়ে গেছে মিষ্টি দইয়ের সঙ্গে সঙ্গে, এক একটা শব্দে এক এক রকম কাঁপুনি হচ্ছে মিষ্টি দইয়ের সময়। খুব ভালো খুব ভালো, এরকমই থাক বাবা। এই যে অনেক আজকে গান টান গাইলো, একটা জিনিস অনেক তো বলি বুঝলি তো, সবাইকেও বলি যে এখন রথযাত্রা উৎসবের মরশুম চলছে, কাজেই ওরাও আমাদের যারা ছোটরা আছে তা ওরা কিন্তু খুব মজা করে রথযাত্রার উৎসব উদযাপন করেছে, তো সেইটা আমরা আগে দেখে নিই তারপরে বাকি কথা। চলো আজকে ভিডিও দেখবো। আগে আগে যা যেতে যাও চলে যাও। জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভ পদ্মনাভ বেদ গর্ভ চন্দ্রসূর্য বিলকনা জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশ পরহরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।